আপনি? হ্যাঁ আপনাকে বলছি, আপনার কি একা থাকতে ভালো লাগে? কোলাহল একদম ভালো লাগে না কোনো কিছুতে? এখন আগের মতো কৌতূহল কিংবা আগ্রহ অনুভব করেন না? বন্ধু মহলের আলোচনায় এখন চুপচাপ থাকতে বেশি ভালো লাগে? কথা বলার থেকে বেশি শুনতে পছন্দ করেন? মার্কেটে গিয়ে হাজারটা দোকান খুঁজে দামাদামি করে এখন আর কেনাকাটা করতে ভালো লাগে না? যে কোনো একটা ফিক্সড প্রাইসে দোকানে ঢুকে সাদামাটা একটা জিনিস কিনতে পারলে আপনি এখন বেঁচে যান? ঘরের বাইরে যাওয়া তো দূরের কথা, প্রকৃতি যখন আপনাকে ডাকে তখন আপনি ওয়াশরুমে যান না? আপনার মনে হয় আরেকটু চারদিক তারপরে যাবো? পরীক্ষায় টপ করতে হবে, সব থেকে বেশি মার্কস পাইতে হবে, সব থেকে ভালো অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, এইরকম কোনো প্রতিযোগিতামূলক মনোভাব এখন আর আপনার নাই? আপনার মনে হয় আমি এখন পাশ করতে পারিনি বাচ্চি, এরকম মনে হয়? চির প্রতিদ্বন্দ্বী টিমের খেলা দেখতে ভালো লাগে, কিন্তু ব্রাজিল না আর্জেন্টিনা, বার্সেলোনা রিয়াল, ভারত না পাকিস্তান, কে সেরা, এই ব্যাপারে নিয়ে এখন আর আপনার তর্ক করতে ভালো লাগে না? আগে কেউ আপনাকে একটা কথা শোনালে তাকে আপনি দশটা কথা শুনিয়ে দিতেন, কিন্তু এখন আপনাকে কেউ অযৌক্তিকভাবে হাজারটা কথা শোনালেও আপনি তার সাথে তর্কে যেতে চান না, বরং তাকে জিতিয়ে দেন? কোনো মানুষ যখন আপনার মিথ্যা প্রশংসা করে কেবলমাত্র আপনার থেকে ফায়দা নেওয়ার জন্য অথবা আপনার থেকে কোনো রকম হেল্প নেওয়ার জন্য, আপনি কি সাথে সাথে সেই চাপাবাজি ধরে ফেলতে পারেন? প্রেম, ভালোবাসা, আবেগ, অনুভূতি, এসবের কোনোটাই এখন আর আপনাকে ছুঁতে পারে না। আপনি এখন আর কারোর প্রতি তীব্র টান অনুভব করেন না। বন্ধুদের লুতুপুতু প্রেম দেখলে আপনার হাসি পায় আর এই ভেবে আফসোস হয় যে হা বেচারা কয়দিন পর ব্রেকআপের পর আমার কাছে আসবে কান্নাকাটি করার জন্য। আপনারও কি এরকম মনে হয়? রাত দুইটার পর আপনি অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটোর মতো দার্শনিক হয়ে যান এবং ভাবতে থাকেন আপনার কি হবে, দেশের কি হবে, সমাজের কি হবে, রাষ্ট্রের কি হবে, ফ্যামিলির কি হবে, ক্যারিয়ারের কি হবে, এবং আপনি এইটা বুঝতে পারেন যে আপনার ক্যারিয়ার অনেক বেশি অন্ধকার। এইরকম ব্যাপার স্যাপার যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে ওয়েলকাম, ওয়েলকাম টু লর্ড অ্যাসোসিয়েশন, নাও ইউ আর আ ম্যাচিউর লর্ড অ্যাসেট, আপনি এখন ম্যাচিউর হয়ে গেছেন, আপনাকে অসংখ্য অভিনন্দন, ইউ আর স্ট্রং, ইউ আর পাওয়ারফুল, স্যালুট। ওকে বাই। Мог тебя взять, но ты не моя. Тогда тебе цена посчитать потери.